আজকের ভিডিওটা যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে স্কুলে পড়রত তাদের জন্য। এই ভিডিওতে তোমাদের শিক্ষাশ্রীর যে বৃত্তি আছে সেই বৃত্তির জন্য সমস্ত খুঁটিনাটি আলোচনা করা হবে, এর জন্য কী কী প্রয়োজনীয় সমস্তটা দেখতে পারবে। প্রথমে বলে দিচ্ছি শিক্ষাশ্রী যে আছে, এই শিক্ষাশ্রীর জন্য তোমাদের সর্বপ্রথমে যেটা প্রয়োজন তোমাদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এর সঙ্গে কী লাগবে তোমাদের যে প্রধান MLA MP যাই হোক তার কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং সমস্ত তথ্য নিয়ে তোমাদের কী করতে হবে স্কুল যে আছে স্কুলে জমা করতে হবে। অবশ্যই কোনো ক্যাফে করবে না, আর এই ফর্মটা বাইরে থেকে নিলেও চলবে না, ক্যাফে থেকে করলে কিন্তু এটা অবশ্যই হবে না, স্কুলের আইডি আছে সেখান থেকে করতে হবে, সেই জন্য তোমাদের অবশ্যই স্কুলে জমা দিতে হবে। আর এটা জমা দেওয়ার পর বাকি কাজটা স্কুল তোমাদের করে দেবে, শুধুমাত্র তোমরা ফর্মটা ফিল আপ করে দেখে নেবে। শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য স্কুলকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেটা স্কুল কর্তৃপক্ষ স্থানীয় বিডি অফিস থেকে, যেটা অনগ্রসর তপশিলি জাতির যে সেল আছে সেখান থেকে তারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, সেটার মাধ্যমেই তারা লগ ইন করবে। আর কীভাবে ওয়েবসাইটে করবে সেটা দেখে না, প্রথমে শিক্ষাশ্রী লিখতে হবে। শিক্ষাশ্রী লেখার পরে এখানে দেখো সার্চ বারে করার পরে এই রকম ইন্টারফেস চলে আসবে, এই শিক্ষাশ্রীতে ক্লিক করবে বা লগ ইন যেটা লেখা আছে ইউজার লগ ইন সেখানে ক্লিক করার পরে দেখবে যে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে যে ইন্টারফেস খুলেছে শিক্ষাশ্রী এই রকম একটা ড্যাশবোর্ড, সেখান থেকে প্রথমে ইউজার টাইপ যেটা আছে সেই ইউজার টাইপটা সিলেকশন করতে হবে, যদি এটা কোন লেভেলে সেটা সেই হিসেবে যেহেতু স্কুল থেকে লগ ইন করার জন্য সেখানে স্কুল লেভেল যেটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে স্কুল লেভেলে ক্লিক করার পরে দেখে পরপর কোন ডিস্ট্রিক্ট থেকে স্কুলটা সেই ডিস্ট্রিক্টটা তোমাদের সিলেকশন করতে হবে, যেহেতু আমার কোচবিহার সেই জন্য কোচবিহার সিলেকশন করলাম। এবার কোন সাবডিভিশনের আন্ডারে পড়ছে সেই সাবডিভিশনটাও কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে, আর যারা স্কুল থেকে করছেন তাদের অবশ্যই এটা করে নেবেন। ঠিক আছে, ইয়ে প্রথমে কী আছে দেখো স্কুল, তারপরে কী হচ্ছে এখান থেকে যে তোমার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে সাবডিভিশন, সাবডিভিশনটা এখান থেকে আমার যে সাবডিভিশন সেটা সিলেকশন করে নিচ্ছি, এরপর আপনাদের যেটা আছে সেটা সিলেকশন করে নেবেন স্কুলের জন্য, আর যেহেতু ছাত্ররা এটা পাবেন, এবং এরপরে যারা আছে কি ব্লক, ব্লক সিলেকশন করতে হবে, এরপর স্কুলের নামটা অর্থাৎ সেই ব্লকে স্কুলের যে নাম আছে সেই স্কুলের নামটা এখানে দিতে হবে, দেওয়ার পরে এই রকম দেখাবে, তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরে দেখাচ্ছি। এরপরে এই যে নিচে আছে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, এবং ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা নিচে বসাতে হবে, এই ক্যাপচার বসানোর পরে কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এইরকম ইন্টারফেস খুলবে, ইন্টারফেস খোলার পরে এখানে দেখবে যে যেসব আছে এখানে যাদের করা হয়েছে সেই লিস্টগুলো এখানে দেওয়া হয়েছে, আর নতুন যেসব করা হবে সেটা করার জন্য অবশ্যই এখানে দেখো ফ্রেশ অ্যাপ্লিকেশন যে আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অটোমেটিক একটা ইন্টারফেস খুলে যাবে, সেখানে গিয়ে এই এখানে দেখুন ডিটেলস যেটা আছে সেই ডিটেলসগুলো, ফর্মে যে ডিটেলসগুলো দেওয়া আছে সেই ডিটেলসগুলোই এখানে চাওয়া হবে। প্রথমে অ্যাপ্লিকেন্টের যে নাম আছে নামটা টাইপ করতে হবে, তারপর তার বাবার নাম সিলেকশন করতে হবে। আচ্ছা, আমি এখানে একটা করে দেখাচ্ছি, সুরজ বর্মন এর বাবার নাম, এরপরে করে দিচ্ছি যে এখানে যে বাবার নাম আছে এখানে বাবার নামটা লিখে দিচ্ছি। বাবার নাম হলো শিবেন বর্মন। আচ্ছা, এর অ্যাড্রেসটা রয়েছে উছালপুকুরি, CHAL। আচ্ছা, এই স্পেলিংটা করে নিচ্ছি। এরপরে এখান থেকে আমাদের যে কাজটা রয়েছে অবশ্যই কিন্তু তার ডিস্ট্রিক্টটা সিলেকশন করতে হবে, ডিস্ট্রিক্ট কোচবিহার সিলেকশন করলাম, করার পর সাবডিভিশন যেটা আছে সাবডিভিশনে কিন্তু সিলেকশন করতে হবে। সাবডিভিশন সিলেকশন করার পর আমাদের কী করতে হবে এখান থেকে দেখো, এখানে কিন্তু শুধুমাত্র টাইপ করার দরকার নেই, এখানে পুরোটা শুধুমাত্র সিলেকশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখে নিন তাহলে কি সাবডিভিশন কী আছে, সাবডিভিশনে ক্লিক করার পর মাথাভাঙা যেটা রয়েছে সেই মাথাভাঙা সিলেকশন করলাম, এরপর এখান থেকে সাবডিভিশন সিলেক্ট করার পর ব্লক অবশ্যই কিন্তু ব্লক সিলেকশন করতে হবে, সেই ব্লকটাকে আছে ব্লক মাথাভাঙা 2 না 1। তারপর এখান থেকে যে পোস্ট অফিসে পোস্ট অফিস লিখতে হবে, পোস্ট অফিস আমি লিখে দিলাম, এরপর পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বারের পরে এখানে পিন নাম্বার যেটা আছে পিন নাম্বার দিয়ে দিচ্ছি 573-5303। আচ্ছা, ঠিক আছে, এরপর জেন্ডারটা সিলেকশন করতে হবে, জেন্ডারটা সিলেকশন করা হয়ে গেল। এরপর এখানে ডেট অফ বার্থ, যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। ডেট অফ বার্থ সিলেকশন হয়ে গেলে প্রথমে কি সালটা এখান থেকে আছে লাস্টে যে আছে ওখান থেকে সালটা সিলেকশন করতে হবে, করার পর তার এখানে মান্থ এবং লাস্টে হলো এখান থেকে ডেটটা সিলেকশন করতে হবে।
আচ্ছা, ডেট সিলেকশন হয়ে গেল। এবার কি করতে হবে, যে অ্যাপ্লিক্যান্ট টাইপ, অ্যাপ্লিক্যান্ট টাইপ অবশ্যই কাস্ট আর টাইপ হিসেবে কাস্ট হবে। কাস্ট হওয়ার পরে কোন কাস্ট হবে, সাব কাস্ট আর কি, এখানে রাজবংশী যেহেতু সেহেতু আমি এখানে রাজবংশী সিলেকশন করছি। আর এখানে যে সার্টিফিকেট নাম্বার আছে এগুলো দেওয়ার দরকার নেই, এবং ইস্যু ডেট এসবও কিন্তু ম্যান্ডেটরি না, অথবা আমি সেই জন্য এটাকে দিচ্ছি না। এরপর কোন ডিস্ট্রিক্ট থেকে যদি দিয়ে থাকেন তাহলে কোন ডিস্ট্রিক্টে দিয়েছেন এবং তার নাম কি, সেই সব এইগুলো ই করতে হবে। এখান থেকে ম্যান্ডেটরি যেটা এরপরে রয়েছে সেটা হলো ফ্যামিলির ইনকাম, সেটা কি অ্যানুয়াল ইনকাম এখানে দিতে হবে। এবং আধার কার্ড যেটা আছে, আধার কার্ডও কম্পালসারি নয়, সেই জন্য এখানে দিচ্ছি না। এরপর কিন্তু মোবাইল নাম্বার যেটা কম্পালসারি রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করা হচ্ছে। এরপর কোন ক্লাসের স্টুডেন্ট ছিল, সেটা প্রিভিয়াস ইয়ারে ছিল ক্লাস ফোরে, সেই জন্য এখানেই করলো। আর কত সালে সেটা পাস করেছে, 2021, সেটা এখানে সিলেকশন করার পরে এখানে আরেকটা যেটা আছে যে কতদিন অ্যাটেন্ডেন্স ছিল, সেটা কিন্তু কম্পালসারি না, সেটা দিলাম না। এখান থেকে তারপরে যেটা আছে ব্যাংকের যেটা আছে ব্যাংক সিলেকশন করতে হবে, সেই ব্যাংকটা সিলেকশন করা হলো। ব্যাংক সিলেকশন করার পরে কিন্তু অবশ্যই যেটা আছে আইএফসি কোডটা কিন্তু সবার মনে রাখতে হবে, বা বইয়ের মধ্যে দেওয়া আছে সেই আইএফসি কোড কিন্তু অবশ্যই লাগবে। সেই আইএফসি কোডটা এবার এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে একটু অসুবিধা হচ্ছে, কারণ একটু সমস্যা হচ্ছে, তার জন্য এটাকে ছোটো করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু বড় করে নিই এখানে। আচ্ছা, আইএফসি কোডটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আইএফসি কোড দেওয়ার পরে অটোমেটিক কিন্তু সেই ব্যাংকের ডিটেলসটা এখানে শো করবে, কোন ব্যাংকের আন্ডারে সেটা শো করবে। এবং এরপরে যেটা দিতে হবে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, দুবার করে করতে হবে। প্রথমবার একবার টাইপ করার পরে তারপরে কিন্তু আবার টাইপ করতে হবে, সেটা ভেরিফিকেশন করার জন্য। তাহলে প্রথমবার টাইপ করা হয়ে গেল, এবার দ্বিতীয়বার যেটা আছে দ্বিতীয়বার আবার টাইপ করছি। আচ্ছা, ব্যাঙ্ক ডিটেলসটা দেওয়ার পরে এখানে ব্যাঙ্ক ডিটেলস আবার রিরাইট, আবার পুনরায় লেখার পরে তারপর এখান থেকে যে অপশন আছে সেটা নই হবে, এবং এখানে যেটা কিছু করতে হবে না। লাস্ট যেটা ক্যাপচার আছে, ক্যাপচার দেওয়ার পরে ওখানে গিয়ে সাবমিট করব। সাবমিট করার পরে এইরকম একটা লেখা আসবে, এই লেখাটা আসার পরে এখানে ওকে করব। ওকে করার পর অটোমেটিক কিন্তু এখানে হয়ে যাবে, এবং সেটা যাদের অ্যাপ্লিকেশন করা হলো সেই নামটা কিন্তু সবার প্রথমে নাম চলে আসবে, এবং তার ইউজার আইডি যেটা আছে ইউজার আইডিটাও কিন্তু সামনে চলে আসবে। ঠিক আছে, তার জন্য বলছি যে এটা ওইভাবে কমপ্লিট করতে হবে। এরপরে যেটা আছে যে এটা হয়ে গেলে এরপরে যদি রিনিউয়াল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু প্রসেসটা একটু অন্যরকম আছে। তাহলে এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা গেলো যে ছেলেটা সুরজ বর্মন এর হয়ে গেছে। এরপরে যদি আমরা রিনিউ করার জন্য এখানে রিনিউয়াল অ্যাপ্লিকেশন যেটা আছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওখান থেকে ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে, এবং ডিটেল সিলেকশন করার পর যেখানে ক্লাস, কোন ক্লাসের সেই ক্লাসটা সিলেকশন করতে হবে। করার পরে এখানে কিন্তু নামগুলো শো করবে, যেহেতু না আমার এখানে প্রিভিয়াস ইয়ারে কোনো কিছু ছিল না তাই এখানে শো করছে না, থাকলে সেটা সিলেকশন করে করতে হবে। ঠিক আছে, এবার পর প্রমোট আছে, তারপরে ডিলিট করার আছে, আবার ট্রান্সফার টু আদার্স অপশনগুলো আছে, যেটা প্রয়োজনীয় সেই হিসাবে করে নেবেন। ঠিক আছে, এই ছিল অ্যাপ্লিকেশন পুরোটা। অবশ্যই কোনো অসুবিধা হলে কমেন্ট করুন, এবং কোনো কিছু যদি বলার থাকে অথবা জানার থাকে কমেন্ট করে অবশ্যই জানান। থ্যাংক ইউ।